আইএনএন লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকে এখানে একটা সুবর্ণ সুযোগ যে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তাররা সবাই আজকে পেয়েছি। আপনাদের বিভিন্ন অভিযোগে হাসপাতাল সম্পর্কে বারবার আসে, তাদের কথা শুনবো। আপনাদেরকে জানিয়ে দিই, এই হাসপাতালে একদিন আমরা সমস্ত স্টাফ ডাক্তারদেরকে আমরা আসামিস গামছা পরিধান করে তাদেরকে একটা সংবর্ধনা দিয়েছে আইএনএন লাইভ। কারণ হলো যে তাদেরকে উৎসাহিত করা, এরাও মানুষ, এরাও ডিউটি করে, তো সেটা আমাদের প্রচেষ্টা ছিল। আবার আমরাই এই হাসপাতালে ঢুকে তদন্ত করেছি এক সময়, যেখানে আমরা দেখিয়েছি যে হাসপাতালে বিভিন্ন অনিয়মগুলাও দেখিয়েছি। আজকে ডাক্তাররা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন, তাদেরও অভিযোগ আমরা শুনবো এবং আপনাদের বিভিন্নগুলো অভিযোগ আমরা শোনাবো। তো আইএনএল লাইভে আপনাকে স্বাগতম। আপনি এটা প্রথমে বলুন, আজকের আপনাদের কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি অ্যাকচুয়ালি এটা কোনো স্ট্রাইক না বা কোনো বিরতি না, এটা শুধু আমরা একটা প্রতিবাদ, তাও 10 মিনিট। আর সব মানে ইমার্জেন্সি বা মানুষের সেবা বন্ধ করে না, মানুষের সেবা চলছে, মানুষের সেবা চলবে। আমরা শুধু 10 মিনিটের জন্য এখানে দাঁড়িয়ে পালন খবর লব লাগে, ডিউটিটো কি মতে চলি থাকে, খবর নলওয়াকে কোনবাই যদি কিবা ভিডিও ভাইরাল করে থাকে, হ্যাঁ, ভাইরাল করা মানুষজনের একটা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমার ডাক্তারবিলাকে সাফার হয়। এটা ধরক মোর এতে ডিউটি নাই, মই বাইরত বহি আছো, এটা যদি কোনবাই এটা দি দিয়ে যে ডিউটির খবরটা লওয়া নাই, তেওঁলোকে যদি ভাইরাল করে দিয়ে ডাক্তরে এতে ঘুরি আছে, এটা তো আমার কারণে একটা হ্যারাসমেন্ট হবো। কারণ পাওয়ার কারণ মিডিয়ার পাওয়ার আমাদকে বেশি, গণতন্ত্র চারিটা স্তম্ভর ভিতর মিডিয়ার চতুর্থ স্তম্ভর পাওয়ার মানে সবতকে ডাঙর বলে ভাবো। তেওঁলোকে যদি এটু মিস ইউজ করে তো আমার কারণে এটু বিরাট হারাশাস্তি হবো। যিজনক কেন্দ্র করে এই প্রতিবাদী কার্যসূচী পালন করা হয়েছে কি হয়েছিল আপনার বাবে আজি কবলে গেলে আমার চিকিৎসক আজি হসপিটালের বাহিরত আজ প্রতিবাদ করেছে কি হয়েছিল? কথাটো হল হাই মূলভাৱে নহয়, এইটো মানে কিছুদিনৰ পৰা এনেকুৱা চলি আছে। আমাৰ ইয়াতে এনেকুৱা হৈছে যে ডক্টৰবিলাকে বহুত নয়া ডক্টৰ আহি জইন কৰিছে, সিহঁতে আমাক নিজে সিহঁতে কোম্পানী কৰিছে ইয়াত কাম কৰিব পৰিস্থিতি নাই। ইয়াত মানুহে গুণ্ডাগিৰি কৰি থাকে, মানুহে আহি নানান ৰকম হেৰাচমেণ্ট কৰি থাকে। লেডি ডক্টৰক সিদিনা মানে দৌৰি দৌৰি লেডি ডক্টৰ ওলাই গ'ল, লেডি ডক্টৰজনক ইমান হেনস্থা কৰিলে, এইবিলাক কৰি থকাৰ কাৰণে আমি আজি মই ইমান চিনিয়ৰ ডক্টৰ মোকো হেনস্থা কৰা ষ্টাৰ্ট কৰিছে। আমাৰ আমি এইখানে চাইছোঁ যে এনেকুৱা যদি চলি থাকে তেতিয়াহ'লে আমি এনেই আমাৰ ডক্টৰ কম, নাৰ্ছ কম, ডক্টৰ নাৰ্ছ ইয়াৰ পৰা থাকিব নিবিচাৰে, এইবিলাক যদি চলি থাকে আমাৰ হস্পিটেলবোৰ কেনেকুৱা চলিব? আমি এইকাৰণে অলপ মানে মানুহক আপোনাৰ জৰিয়তে আমি মানুহক এইটো ক'ব বিচাৰিছোঁ, হাইলাখানি মানুহক যে এনেকুৱা চলিলে আমি হস্পিটেলটো কেনেকুৱা চলিব? আজি এনেই ডক্টৰ নাই, ডক্টৰ কম, নাৰ্ছ কম, ডক্টৰ আনিলে ডক্টৰবিলাকে ভয় কৰি ইয়াৰ পৰা পলাই থাকে। এই ইয়াৰ ডক্টৰ আজি ফিউচাৰত গৈ গুৱাহাটীত গৈ ভালকৈ প্ৰেক্টিছ কৰি আছে, সিহঁতে ইয়াত আহিব নিবিচাৰে। সেইটো সেইটো আমাৰ এই জনগণৰতো হেম্পাৰ হয়, আমাৰো হেম্পাৰ হৈ থাকে। আমি কি একদম আজি পেডিয়াট্ৰিচিয়ানৰ এজন ডক্টৰ, হে ইয়াত ডক্টৰ যিহঁতক দিছিলে সিহঁতে এদিন দুদিন ডিউটি কৰাৰ পিছত ইয়াত থাকিব নোৱাৰা হৈছে। তো এইকাৰণে এনেকুৱা সেইকাৰণেই আমাৰ আজি এই 10 মিনিটৰ কাৰণে আমি এটা প্ৰতিবাদ সভা কৰিছোঁ, যাতে মানুহে বুজি পায় আৰু মানুহে অলপ কোপাৰেশ্যন কৰে আমাৰ লগত। আজি আজি আমি আজকে আমরা প্রশ্ন করব তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। স্যার দেখুন, আমাদের এই চ্যানেলই কিন্তু একসময় এই হাসপাতালে এসে ডাক্তারদেরকে উৎসাহিত করার জন্য সংবর্ধনা দিয়েছে প্রত্যেকজন স্টাফকে, আবার আমরাই তদন্ত করেছিলাম এক সময়। কি বলতে চাইবেন, হাসপাতাল যেটা সেটা এই উপত্যকার মানুষের সাথে মিলে, জনগণ, জনতা, ডাক্তার সবাই মিলে একটা হাসপাতালের পরিবেশটা গড়ে ওঠে, কি বলতে চাই? আমি চাই হাসপাতাল খালি ডাক্তার নার্স প্যারামেডিক দিয়ে হয় না,
হাসপাতাল চলতে গেলে যেমন জনসাধারণ রোগী আর ডাক্তার সবার সহযোগিতা দরকার আসল সহযোগিতা আর তার মধ্যে আমি চাই যে সাংবাদিক বন্ধুরা যেন ক্যাটালিস্টের কাজ করে ক্যাটালিস্টের কাজ করলে এটা হাসপাতালের কাজ ভালোভাবে চলবে ক্যাটালিস্ট মানে তো সবাই বোঝেন মানে ক্যাটালিস্ট মানে ত্বরান্বিত করা যে আমাদের যে ডাক্তার এবং রোগীদের মধ্যে যে সম্পর্কটা সেটা যেন ত্বরান্বিত করে আমার সাংবাদিক বন্ধুবান্ধবরা তো সাংবাদিকদের দায়িত্বভাবে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে আমি এটা বলছি না যে আপনারা আমাদের সম্বোধনা দিয়েছেন আর আমাদের বদনাম করবেন না আমাদের যদি কোনো কারণবশত আপনি কোনো ভুল ত্রুটি দেখেন আপনারা নিশ্চয়ই এটা জানাবেন এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং ক্যাটালিস্টের মতো কাজ করতে হবে যাতে তা আমাদের জন্য ক্ষতিকারক না হয় হসপিটালের জন্য ক্ষতিকারক না হয় আচ্ছা এটা বলুন যে আপনি কি এটা স্বীকার করেন হাসপাতালে বিভিন্ন ধরনের গাফিলতি হয় আমরা ইদানিংকালে দেখেছি যে আপনার নার্সরা শিশু হাত থেকে ফেলে দিয়েছেন এরকম একটা ঘটনা তাছাড়া বিভিন্ন গাফিলতি শিকার গাইনি ডিপার্টমেন্ট নিয়ে অনেক অভিযোগ আসে যদিও আমি একটিও রিপোর্ট করিনি কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি প্রশ্ন যে এই রিপোর্টগুলা যখন অনেক তদন্তের প্রয়োজন আমি আসলে এখানে তদন্ত করে এরপরে সত্য মিথ্যা বের করব তো আপনি বলে দিন যে আপনি কি স্বীকার করেন যে হাসপাতালে গাফিলতি রয়েছে আপনি যা আমাকে জিজ্ঞেস করলেন সেই সব খবর আমিও পাই কিন্তু লিখিত যদি অভিযোগ আমার হাতে না আসে তো আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা আমার পক্ষে সম্ভব না এক নম্বর দুই নম্বর কথা আপনারা প্রথমে দেখবেন আমার সুপারিনটেন্ডেন্ট কোনো গাফিলতি আছে কিনা বা সুপারিনটেন্ডেন্ট কোনো করাপশনের সাথে জড়িত কিনা তা যদি দেখেন আপনারা আমার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আপনারা উপর মহলে করবেন এবং আমাকেও জানাবেন তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু অভিযোগ লিখিত না হলে আমার সাবঅর্ডিনেটদের অভিযোগ যদি লিখিত না হয় আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না জি আচ্ছা কথাতে অ্যাকশন নিলে অ্যাকশন নেওয়ার পরেও আবার অপোজিট পার্টি এসে আমাকে জিজ্ঞেস করবে আপনি কি হিসেবে অ্যাকশন নিলেন তখন আমার হাতে কিছু করণীয় নাই প্রসেস মতে কাজ হতে হবে আচ্ছা এই হাসপাতালে কি চিকিৎসা হয় যদি সামান্য দেখা যায় যে একটু যদি মানুষের জখম হয় তাহলে চিকিৎসা হয় একটু বড় কিছু হলে শিলচরে রেফার করে দেওয়া হয় এটাও একটা বড় প্রশ্ন আমাদের কাছে রোগীর প্রাণ এবং জীবনটাই বড় তো আমার কোনো ডাক্তার যদি ভাবে যে এই চিকিৎসাটা এখানে একটু রিস্ক বা রোগীর জন্য মানে মারক কারক হতে পারে তো তাকে ডাক্তার শিলচরে রেফার করাটা আমি মনে করি ভালো কিন্তু ইন্টেনশনালি করে যদি তার যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে বললাম প্রমাণ সাপেক্ষে আপনারা অভিযোগ দিবেন সেই মতে আমরা তদন্ত না অ্যাকশন নিব আচ্ছা এই এই যে যে ডাক্তার দেখতে পাচ্ছি আমরা শামসুর হুদা উনি একজনই শিশু রোগ বিশেষজ্ঞ কিন্তু এই হাসপাতালে আপনি কি এই বিষয়ে আপনাদের উপর লেভেলে বলেছেন যে এখানে আরো শিশু রোগ বিশেষজ্ঞ দরকার অনেক আগেই বলা হয়েছে সেই হিসেবে তারা ডাক্তার পাঠা এখন আমাদের হাতে দুইজন আছে একজন এনএচএম এ ওয়ান ইয়ার তিনিও নলবাড়ি মেডিকেল কলেজে চাকরিতে সুযোগ পেয়েছেন এবং এক দুদিনের মধ্যে হয়তো চাকরি ছেড়ে চলে যাবে তিনি ওয়ান ইয়ারের জন্য এসেছিলেন আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল জয়েন করতে আমার একজন ডাক্তার দিয়ে পেডিয়াট্রিক্স হোল ডিপার্টমেন্ট চালাতে হয় বলে আপনারা ধরতে পারেন দুজন ডাক্তার এখন একসাথে আজকে দিন আপনারা সবাই ডাক্তার আপনাদেরও দুঃখ কষ্ট ব্যথা সবকিছু হয় মানুষ আপনারা তো আমরা চাইবো জনগণও যাতে হেল্প করেন আপনারাও একটু চাইবেন যে আরো একটু যাতে সেবাটা বাড়িয়ে সুন্দর করে বললাম চিকিৎসা সাধারণত ডাক্তার বা নার্স দিয়ে হয় না ডাক্তার নার্স রোগী তিনজনে চারজনে মিলে রোগের চিকিৎসা হয় আর এটার মধ্যে আমার সাংবাদিক বন্ধুরা বা অন্যান্যরা যেন ক্যাটালিস্টের কাজ করে যেন ক্ষতিকারক কিছু না করে ক্যাটালিস্ট তারা সত্য উদ্ঘাটন করুক না সেটাই সেটাই আমরা করে থাকি এবং সেটাই করার দরকার যাতে কোনো ডাক্তারের না এই হাসপাতালের যাতে উন্নত হয় এলাকাবাসী যাতে লাভ করে দিনের ঘটনা সম্পর্কে আমি বলি কি করা উচিত ছিল তারা ফটো উঠালো ভিডিও করলো ভালো কথা কিন্তু তারাকে খবর দেওয়া উচিত ছিল অথরিটির কাছে চিঠি দিয়ে সেই চিঠি তারা দিয়েছে এডিসি কিন্তু পরে আগে এডিসির কাছে যাওয়া উচিত ছিল তাদের ভিডিও ক্লিপিং তাদের এভিডেন্স হিসেবে রাখা উচিত ছিল দিয়ে তারা আগে জানতে লাগছিল যে আজকে ডিউটি ছিল কিনা তার ডিউটি ছিল তার শরীর খারাপ ছিল কিনা কি অসুবিধা সুবিধা সব জানা উচিত ছিল আচ্ছা আপনি কি ওই ভিডিও দেখেছেন আপনি আমি আমার কাছে পাঠিয়েছি আমি অল্প দেখেছি সেটা মধ্যে কিন্তু ওখানে কি আপনি সব বিষয়ে ওরা তো কিছু কিছু বিষয়ে অবশ্যই সঠিক বলেছে মনে করেন কি আপনি সঠিক কথা কিছুই বলেনি আচ্ছা মেইন কথা হলো ওরা একটা রোগী রয়ে ওখানে গেছিল আমি বলবো একজন রোগী রয়ে কেন সারা মাস সারা সপ্তাহ যারা রোগীরা আসে তাদের হয়েও তো প্রতিবাদ করা উচিত
তাদের আসা উচিত ছিল সাধারণ একজন রোগী নিয়ে আপনি যদি আসেন তাহলে একটা প্রবলেম নিয়ে তো এটার মধ্যে তো কোনো আমি কোনো ডাক্তারের দোষ দেখলাম না আমি আরো যদি রোগী আনতো তারা বিভিন্ন রোগী নিয়ে প্রতিবাদ করতে লাগছিল তাদের ভিডিও বানাতে লাগছিল নিয়ম মতে আমার মতে যদি ক্যাটালিস্টের মতো কাজ করে আচ্ছা এই হাসপাতালে পর্যাপ্ত ঔষধ রয়েছে মোটামুটি পর্যাপ্ত বলবো না কারণ এটা ফ্রি মেডিসিন কখনো মেডিসিন বেশি রয়ে যায় আমরা নষ্ট করতে আপনারাও দেখেছেন আর কখনো শর্ট পড়ে এবং এটার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়া অ্যাম্বুলেন্স সেবা কিরকম এই অ্যাম্বুলেন্স সেবা 108 করে অ্যাম্বুলেন্স সেবা তো 108 এমার্জেন্সিতে রোগীরা পেয়ে যান কি অনেক অনেক সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সে এখান থেকে যেতে হয় প্রাইভেট অ্যাম্বুলেন্সে যাওয়ার কথা তো এটা 108 বলতে পারবে যে তাদের বুক করার পরে তারা কতক্ষণ পরে অ্যাম্বুলেন্স দিতে পারে এটা সময় সাপেক্ষে ঘটনা আর সেই দিনের সেই সিচুয়েশনে বলবে তবে প্রাইভেট অ্যাম্বুলেন্স পারত পক্ষে কারো নেওয়া উচিত সরকার যখন সুবিধা দিয়েছে বিনা পয়সায় ট্রান্সপোর্টেশনে রুগী সেই সুবিধা সব রুগী নেওয়া উচিত আপনি কি অ্যাসুরেন্স দিবেন দিতে পারবেন যে যারা ডাক্তারদের যে ডিউটি টাইম সেখানে কি সব ডাক্তাররা প্রেজেন্ট থাকেন ডিউটি করেন আমাদের হিসাব মতো ডিউটি টাইমে সব ডাক্তার থাকা উচিত যদি ডিউটি টাইমে ডাক্তার নাই আপনারও তো এক ধরনের বিচার আমি তো বললাম ক্যাটালিস্টের কাজ করবে আপনারা ইনফরমেশন দিবেন সঠিকভাবে ধরবেন ধরে রিপোর্ট দিবেন এভিডেন্স আপনার সঙ্গে রাখবেন প্রথমেই ভাইরাল করবেন ধরেন আমি আজকে রোববারে আমি বাইরে রোববার তো আমার ডিউটি না হলিডে আমি তো বাইরে সকাল আটটা তো হাসপাতালে ডাক্তাররা কি প্রাইভেট চেম্বারে দেখতে পারেন অফ ডিউটিতে এটা কি কানুন আছে হ্যাঁ হ্যাঁ কানুন আছে উনি তো এনপিএ নেন না জিজ্ঞেস করেন এনপিএ নেন আচ্ছা আচ্ছা এনপিএ নাও নাকি না না জিজ্ঞেস করেন আপনি ডকুমেন্ট রাখেন আমরা কথা বলবো আপনি আমাদের সাথে কথা বললেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং আপনি বলুন যে আপনার অভিযোগ হচ্ছে আপনি ডিউটি টাইম ছেড়ে আপনি প্রাইভেট চেম্বারে দেখে থাকেন কি বলতে চাইবেন অভিযোগ প্রথমত আমি বলবো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি আমার যেটা ডিউটি রুস্টার একজন মানুষ 24 ঘন্টা যখন ডিউটি রুস্টার থাকে 24 ঘন্টা ডিউটি করলে 24 ঘন্টা হসপিটালে থাকা সম্ভব না এটা আমাদের হায়ার অথরিটি একটা নিয়ম বানিয়েছে সেই নিয়ম মতো আমি ডিউটি করি ঠিক সেই নিয়মেই আমি ওই দিন সকালে এসে আমার রাউন্ড শেষ করে আমি প্রায় 12:30 নাগাদ আমি আমার ঘরে চলে যাই ঘর শেষ করে ওই দিন যেহেতু ওই দিন ছিল একটা হলিডে গভর্নমেন্ট ছুটির দিন ছিল আমি আমার চেম্বারে আসি তখন ওরা আমার উপর দিয়ে হামলা করে আর আমাদের যে নিয়ম আছে যে আমরা যে আইসিইউ বা এখানে যে বাচ্চাদের আইসিইউ আছে আইসিইউতে যদি কোনো বাচ্চা অ্যাডমিশন হয় তখন পেডিয়াট্রিশিয়ানরা আমরা অনকল হলে সঙ্গে সঙ্গে আসি কিন্তু এক মাসের উপরের বাচ্চা যারা আছে সেটাকে কিন্তু এখানে ইমার্জেন্সি ডক্টররাই ম্যানেজ করে এবং ওটাকে ওই বড় বাচ্চাদেরকে আমরা সকালে এবং বিকালে দেখি রাউন্ডের সময় এই এই ঠিক এই সময়ে একটা বাচ্চা এসেছিল ওরা এখানে ইমার্জেন্সি ডাক্তার দেখেছে তারপরে ইমার্জেন্সি ডাক্তার দেখার পরে আবার আরেকজন আইসিইউ থেকে ডাক্তার এসে আরেকজন ওয়ার্ডের ডাক্তার সেও দেখেছে দেখে বললো যে এই বাচ্চাকে এখানে তাই ওকে ওরা রেফার করে এবং আমার সঙ্গে ফোনেও কনসালটেশন করে বলে যে কি করা যায় আমি ফোনেও ওদেরকে অ্যাডভাইস দিই এইভাবে এই একটা ভিডিও তারা এইভাবে আমার চেম্বারে গিয়ে আমার উপর হামলা করার চেষ্টা করে ভিডিও বানিয়ে তারা সেই ভিডিওটা আমার ডিউটি কোনো সত্য মিথ্যা যাচাই না করে আমার ডিউটি কীভাবে চলে কী হয় আমার ভাইয়ের ওদের সঙ্গে কথা না বলে এটাকে তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার পরে কিছু ফোনও আমার কাছে আসে আমার কাছে মানুষও আসে এই যে এটাকে মিটমাট করার জন্য পয়সা ডিমান্ড করে এইগুলো যদি হয় কীভাবে চলবে আজকে আমরা বাইরে এসেছি আজকে দেখা যায় যে আমার ডিপার্টমেন্টে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে সরকার থেকে এত পেশেন্ট আছে এইদিকে আসে আচ্ছা আজকে আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে সরকার 2-3 জন করে ডাক্তার এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আসার পরে ডাক্তাররা 2-3 দিন চাকরি করে চলে যায় এখান থেকে সবার একই কমপ্লেন যে এখানে গুন্ডাগিরি এখানে রাজনীতি চলে এখানে কাজ করার কোনো মহল নেই আমরা সিনিয়র হয়ে আমরা জুনিয়রদেরকে এখানে রাখতে পারি না সেই সেই দিক কথা বিবেচনা করে যে এইভাবে কীভাবে চলবে এখানে একটা পরিস্থিতি গড়ে উঠবে যাতে ডাক্তার নার্সরা এখানে এসে থাকতে পারে যখন ডাক্তার নার্স বাড়বে তখন অটোমেটিক্যালি আমাদের স্বাস্থ্যসেবাটা ভালো হবে এখানে এত কম ডাক্তার দিয়ে নার্স দিয়ে এত বড় একটা হসপিটাল যে হসপিটাল হাইলাকান্দি প্লাস করিমগঞ্জের প্রায় অর্ধেক
অর্ধেক জায়গা আমরা কভার করছি আমরা আজকে দেখি এসএনসিতে গেলে আমাদের বাইটের ডিপার্টমেন্টে প্রায় ওয়ান থার্ড বাচ্চা করিমগঞ্জ থেকে আসে এই যে আপনি যদি কম্পেয়ার করেন করিমগঞ্জে প্রায় পাঁচজন ডাক্তার আছেন তাদের তাদের প্রাইভেটেও আরও অনেক ডাক্তার আছে কিন্তু আমাদের এখান থেকে পেশেন্ট লোড কম আজ করিমগঞ্জ সিভিল হসপিটাল থেকে হাইলাকান্দি সিভিল হসপিটালে বাচ্চার ডিপার্টমেন্টে পেশেন্ট লোড বেশি ফলে ওইখানে পাঁচজন ডাক্তার এখানে একজন ডাক্তার এইভাবে আমরা তবুও আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু এর ভিতরেও যদি আমাদের উপর এইভাবে হামলা করা হয় মিথ্যে অপপ্রচার চালানো হয় যদি আমাদেরকে গুন্ডাগিরি আমাদের সঙ্গে করা হয় তো আমরা কীভাবে কাজ করব সেই কাজের পরিস্থিতি যাতে ঘুরে উঠুক যাতে অন্য ডাক্তার এখানে আসতে পারে অনেক নার্সরা আসে এখানে সেই পরিস্থিতি যাতে ঘুরে উঠুক সেই বাতাবরণ যাতে ঘুরে উঠুক এই জিনিসটাই আমরা আচ্ছা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনারা চেক আপের সময় ভালো করে চেক আপ করেন না এবং বেসরকারি প্রতিষ্ঠানের দিকে রেফার করেন যে সেখানে ডাক্তার দেখবেন এই রেফারের কথা বলতে গেলে আমি বলবো এটা খুব সুন্দর একটা কোয়েশ্চন আপনি করেছেন যেমন আমি আমি এখানে আসার প্রায় তিন বছর হয়ে গেছে আমাদের এখানে আপনারা যদি ডাটা দেখেন আপনারা ডাটা নিতে পারবেন আমাদের আমার কাছ থেকে আমার গভর্নমেন্টের ডাটা আছে যেমন আগে ছিল আমাদের যেমন এসএনসিতে যেটা যেটা হলো মানে ছোট বাচ্চার জিরো টু ওয়ান মান্থ বাচ্চার আইসিউ সেখানে একটা সময় আমাদের 35% ছিল রেফারেল তার মানে ওইগুলো বাচ্চা তো সিরিয়াস সিরিয়াস বাচ্চাগুলো আমাদের যেগুলো ভেন্টিলেটর লাগে অনেক সময় অক্সিজেন লাগে ওইগুলোতে আইসিউতে রাখতে লাগে আইসিউ বাচ্চা একটা সময় আজ থেকে চার বছর পাঁচ বছর আগে ছিল 25% এখন এটা ডিক্রিজ করে 15% হয়ে গেছে প্রায় অর্ধেক হয়ে গেছে আমাদের এখানে আগে ছিল ডেথ রেট ছিল 7% থেকে আজকে আমাদের এখানে ডেথ রেট হয়ে গেছে প্রায় বিলো 2% তারপরে আগে ছিল লামা ছিল লামা মানে মানুষের স্যাটিসফাইড না হয়ে সাইন মারে চলে যেত এগুলো আগে ছিল 7% এখন কম হতে হতে এখন প্রায় 0% সমান গত বছর প্রায় 2022টা বাচ্চার মধ্যে মাত্র দুইটা বাচ্চা লামা নিয়ে গেছে বাকি সব এখানে ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে এইভাবে আমরা বলতে পারি যে আমাদের সেবাটা আমরা উন্নত করতে পারছি অনেক অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য।